যে আমি একজন সিএনজি ড্রাইভার, অনেক সময় এমন হয় আমার গাড়িতে যাত্রীরা ভুল করে কিছু ফেলে যায়, কি ঠিকানা জানি না বলে তা ফেরত দেওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে এই ফেলে যাওয়া বস্তু আমি ভোগ করতে পারবো কি না? আসলে বেশিরভাগ সিএনজি চালকদের যাত্রীরা হচ্ছে টেম্পোরারি যাত্রী, ফলে তাদেরকে খুঁজে পাওয়া খুব দুষ্কর। তবে তিনি টাকাটা এবং ওইটা ভোগ না করে প্রথমত ওই লোককে খুঁজবার চেষ্টা করবেন, যেই এরিয়াতে ওনার এই ঘটনাটা ঘটেছে উনি ট্রাই করবেন যে কোনোভাবে তাকে পাওয়া যায় কি না, বা যেই লোকেশন থেকে তাকে পিক আপ করা হয়েছে এবং যেই বাড়ির সামনে বা যেই লোকেশনে ওনাকে ড্রপ আউট করা হয়েছে ওই জায়গাগুলোতে উনি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন এবং আন্তরিকভাবে এটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো কারণে যদি ফিরিয়ে দেওয়া না যায় তাহলে এই টাকাটা উনি দান করে দিবেন কোনো সওয়াবের উদ্দেশ্য ছাড়া, এই নিয়তে যে এই টাকার অধিকারী যিনি তিনি এই দানের সওয়াব পাবেন। তবে উনি যে মিডিয়েটর হলেন, এই মধ্যস্থতা করলেন ন্যাক নিয়ত নিয়ে, এটার জন্য তিনি সওয়াবের প্রত্যাশী হবেন। তৃতীয় কথা হলো, কোনো কারণে সে নিজেই যদি খুব বেশি হতদরিদ্র হয়, অর্থাৎ ওই টাকাটা নিজেই ভোগ করার উপযুক্ত হয়, তাহলে তিনি নিজেও খেয়ে ফেলতে পারবেন। হাদিসে এমনটা পাওয়া যায় যে একজন লোক অপরাধ করেছে, রমজান মাসে জিনা করে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছে, তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি 60টি রোজা রাখবে। তখন বলল যে আমি তো রোজা রাখতে সক্ষম হব না ইয়া রাসূলুল্লাহ, 60টা রোজা আমি কী করে রাখবো? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বললেন 60টা রোজা যদি রাখতে না পারো তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাকে খাইয়ে দিতে হবে। সাহাবি বলল এই সামর্থ্য তো আমার নেই। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বললেন কী আছে? বলল যে কিছু খেজুর আমি জোগাড় করে আনতে পারবো। আনার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এই কিছু খেজুর আছে, আমি কাফারা হিসেবে শুধু এতটুকু দিতে পারি। বিষ্ণু ইসলাম বললেন তাহলে এই মদিনাতে সবচেয়ে গরিব যে আছে তাকে দিয়ে দাও। সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনাতে আমার জানা মতে আমার চেয়ে গরিব কেউ নেই। বিষ্ণু ইসলাম বললেন তাহলে তুমি নিজেই খেজুরগুলো খেয়ে ফেলতে পারো। তো এই হাদিসের আলোকে আমরা জানতে পারি যে উনি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, না পারলে কোনো দরিদ্র মানুষকে দিয়ে দিবে, আর সে নিজে যদি খুব বেশি হতদরিদ্র হয় সে নিজে ভোগ করবে। সেক্ষেত্রে আমি আমার বাস্তবতার আলোকে আমি দুবাইতে দেখেছি সফর করে যখন ছিলাম, তখন একজন বাংলাদেশি সিএনজি একজন ট্যাক্সি ড্রাইভার, একজন আমেরিকান ট্রাভেলার তাকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিলেন, পিছনে স্বর্ণের অনেকগুলো ওখানে ছিল, স্বর্ণ টাকা পয়সা বিভিন্ন রকমের এইগুলো জিনিস। তো সে খুব চিন্তা করেছিল যে এগুলো কোথায় দেবো, তাকে আর খুঁজে পাচ্ছে না। এগুলো নিয়ে সে খুঁজতে আরম্ভ করলো কোথায় দেওয়া যায়, তখন সে চিন্তা করলো থানায় জমা দেবো। তো সে থানায় যখন নিয়ে গিয়েছে তখন সে তো ইচ্ছে করলে কিন্তু এগুলো ভক্ষণ করতে পারত, সে তার এই সৎ মানসিকতা সৎ চিন্তা দেখুন তাকে কোথায় নিয়ে যায়। থানায় জমা দেওয়ার পরে এই ব্যক্তি মানে তারা তাকে এমন মর্যাদা দিল যে যত বছর ওই দুবাইতে থাকবে সে নাগরিকতা তাকে পূর্ণ দান করলো, এবং টাকা পয়সা সম্পদের বললো এই ড্রাইভারই তোমার আর জীবনে করতে হবে না, তুমি চা লাগে তুমি ভোগ করতে পারবে আর, এবং পত্রিকার মাধ্যমে তাকে সেলিব্রেট করা হয়েছিল। তো এই যে জিনিসটা, এটা কিন্তু দুনিয়ার মধ্যেও কিন্তু সফলতা আছে। আপনি কোনো মানুষের জীবন জিনিস কোনো পেয়েছেন সঠিকভাবে যদি পৌঁছিয়ে দিতে আমরা পারি তাহলে এর যে সোয়াবটা এটা কিন্তু দুনিয়াতেই আমরা পেয়ে যাব।